আর এইবার যে গানটি গাইছি, ইনিও আমার অন্যতম এক গুরু সঙ্গীতাচার্য শ্রী জয়ন্ত বসু। ওনার সুরে খুবই ধৃষ্টতা, তবু চেষ্টা করছি, এবং এটা বিশেষ করে রাহুলদার অনুরোধ, তাই এড়াতে পারলাম না। কি আর তফাত হবে নিয়মে, আর গানটার কথাটা বড়ই অদ্ভুত, বড়ই প্রাসঙ্গিক। কি আর তফাত হবে নিয়মের, অমোঘ চলা চলে, তুমি কেবা আমি যদি না থাকি, কি আর তফাত হবে নিয়মের, অমোঘ চলাচলে, কি আর তফাত হবে নিয়মের, অমোঘ চলাচলে, তুমি কিবা আমি যদি আমাদের সময়।